na 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 na
হচ্ছে অরিন্দম বোঝিনা সে বোঝিনার নতুন মিউজিক ডিরেক্টর, দেখতে ভীষণ সুন্দর। কঠিন কেন আমি জানি না, ওর জীবনে কঠিন কোথা থেকে নেমে এসেছে। এই যে কঠিন তোমাকে ছাড়া একদিন, এটা কাউকে বলেছিস কোনোদিন? না, একদমই না, বলিসনি। মিথ্যা ভাব করো না, বোঝিনা সে বোঝিনার প্রত্যেকটা গানে ম্যাক্সিমাম যারা গান গিয়েছেন তারা প্রত্যেকে নতুন, এবং প্রত্যেকে ও পার্সোনালি সবার কাছে, বিশেষ করে মেয়েদের, ও অডিশন নিয়েছে এবং তাদেরকে বলেছে কঠিন তোমাকে ছাড়া একদিন, বলিসনি? একদমই না, এরকম কিছু বলিনি। আচ্ছা তুই একটা গল্প বল, সত্যি কথা ক্যামেরার সামনে বলি, তুই বল যে একটা কোনো মেয়েকে পার্টিকুলার কোনো একটা সিঙ্গারের প্রতি তোর প্রেমে পড়েছিলিস কিনা? ইয়েস অর নো? না, এটা তো বলছিস আমার কিছু বল। আরে ওরকম কিছু না, বাট পড়িওনি, এটাও ঠিক, হয়তো পড়বো। ও পড়বো, মানে পড়বো বলছি, এরকম সুইট দেখতে, এরকম সুন্দর দেখতে একটি ছেলের প্রেমে সবাই পড়বে আমি জানি। আমি যখন স্টুডিওতে যেতাম তো একটা ছেলে, একটা বাচ্চা ছেলে, একটা গিটার কাঁধে নিয়ে স্টুডিওতে ঘুরে ঘুরে বেড়াতো, ভীষণ সুইট, এবং আমাকে দেখলেই বলতো যে দাদা আমার একটা গান শুনবে, আমি তোমাকে একটা গান শোনাবো। অনেকেই বলে আর কি, কিন্তু সামহাও কোথাও একদিন হঠাৎ করে মনে হয় যে ঠিক আছে তুই আমার অফিসে আসিস আমি শুনবো, এবং ও অফিসে আসে এবং আমি ওর গান শুনি, এবং সত্যি সত্যি প্রথম গানটা শুনে আমার ভীষণ ভালো লেগে যায়। আলটিমেটলি যে গানগুলো দিয়েছে, ডেলিভার করেছে, সেটা খুবই ভালো, অসাধারণ, কোনো কথা হবে না কি এই ছেলে বহুদূর যাবে। বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানবাসি, গলিতে পাড়াতে দেখতে সারাতে দাঁড়াতে তারাতে ভালোবাসি। সত্যি কোনোদিন কোনোদিন গলিতে দাঁড়িয়েছিস? না, বাট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম রাতে দুটোর সময় একটা মেয়ের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তো আমার এগুলো শুরু হয়নি, তুমি তো জানো। বুঝতে পেরেছেন তো, এই ছোট বয়সে এইভাবে খেলছে আর কি। আমি বলবো যে এই গানটার পেছনে একজন বড় কৃতিত্ব যার সব থেকে বেশি, সে হচ্ছে প্রসেন, যে লিরিকটা লিখেছে, যে অসাধারণ লিরিকটা লিখেছে, এবং তারপরে আমরা পিকচারাইজ করেছি, ও গান করেছে আর কি, এবং গানটা অলরেডি হিট। তুই কি জানিস গানটা হিট? হ্যাঁ অবভিয়াসলি। গানটার মধ্যে সব থেকে বেশি হিট কি? হ্যাঁ, তাহলে কি হিট হলো? বাবা তেরা বাদ নেই বলে।
কোরিওগ্রাফি তুমি যেটা বলেছিলে সেটা হচ্ছে এই মুসলিম ক্যারেক্টারটা এ অ্যাকচুয়ালি মানে মেয়েটার কাছে গিয়ে খুব শাই হয়ে যায় বাট একো একটা মজার ক্যারেক্টার এর একটা নিজস্ব এর একটা ফার্স্টলি ফলিং ইন লাভ ফিল আছে এই জিনিসগুলোকে মাথায় রেখে স্মল টাউন ক্যারেক্টার এক্স্যাক্টলি একটা স্মল টাউন ক্যারেক্টার একটা ইনোসেন্ট ব্যাপার আছে ইনোসেন্ট সিম্পলিসিটি এই ব্যাপার মানে জাস্ট তার আউটবার্স্টটা কি হতে পারে যে সে যখন প্রথমবার প্রেমে পড়ছে সেটা কিভাবে আসতে পারে তুই কি জানিস সত্যি সত্যি এরকম ধরনের মানে ক্যারেক্টার আছে যারা সত্যি সত্যি এরকম ভাবে প্রেম করে ভালোবাসে এবং এইভাবে গান করে জানিস তুই না দেখিসনি বাইরে যাক শহরের বাইরে কত মানুষ যাদের জন্য ছবি বানাস মানে গান করিস আর কি এরপরে তো আপনারা ডাকবেন ওকে শো করার জন্য কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে এখন আপনাদেরকে ভালো করে বুঝেই না তাই তো ভগবান হচ্ছে আমার ওয়ান অফ দ্য বেস্ট গান লাগে আর কি সব কটা গানই খুব ভালো কিন্তু ভগবান সামাও আমাকে বেশি ইয়ে করে আর কি ভালো লাগায় আর কি তো ভগবানের পিকচারাইজেশনটা ছিল পুরো সারা কলকাতা জুড়ে একদম উল্টো ফ্রম নারেনা এক্স্যাক্টলি একটা নারেনা যদি একদম হ্যাঁ আর এটা একদম একটা শহরের সাউন্ড একটা শহর একটা রাশ আওয়ার এই ব্যাপারগুলো এটা একটা মেয়ে যে একদম বালুরঘাট থেকে কলকাতা এসেছে সে একটা পরীক্ষা দিতে এসছে সে কলকাতার কিছু জানে না কোনো অ্যাড্রেস চেনে না সে যখন একজনের সাহায্য নেয় তখন কলকাতারই একটি ছেলে মানে অরিন্দমের মতো একটা ছেলে যে ওই মেয়েটার সম্পর্কে ভাবে ভাবে যে একটা মেয়ে সে নড়ে না চড়ে না ফেলে চেনে কলকাতা মানে এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে গানটা করা ছিল তাই তো লিরিকটা প্রসেন অবভিয়াসলি অফকোর্স প্রসেন না থাকলে ও কিছুই না প্রসেনের জন্যই গানটা এত ভালো হয়েছে তাই তো হ্যাঁ তাই না তাই না সবার এফোর্ট একটা টিম ওয়ার্ক এবং সব মিলিয়ে এই গানটা ভালো হয়েছে আর কি একটু চোখ উল্টায় একটু নাক কোঁচকায় বড্ড বেমানান সে শহরের তুলনা হো নাম না জানি দাম না জানি ঝুটলো কপালে ভগবান ভগবান ফেলেছো এনে কারবালায় নরে না চরে না নতুন মেয়ে কলকাতায় ভগবান ভগবান ফেলেছো এনে কারবালায় নরে না চরে না নতুন মেয়ে কলকাতায়